সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি পত্র জারি করে মাধ্যমিক স্তরের 128টি শিক্ষা প্রতিষ্ঠানে টোটাল ফিটনেস প্রোগ্রাম TFP বাস্তবায়ন সংক্রান্ত। পত্রটি এই উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টোটাল ফিটনেস প্রোগ্রাম TFP বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে পাইলটিং ভিত্তিতে সকল জেলার 1টি সরকারি বালক ও 1টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট 128টি শিক্ষা প্রতিষ্ঠানে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সেই এই পত্রের আলোকে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকদেরকে নিয়ে আজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ 3 ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কার্যক্রম চলে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। এর ফলে শিক্ষকরা উপকৃত হয়েছেন বলে তারা জানান, এবং তারা জানান যে তারা কোয়ান্টামের মেডিটেশন সম্পর্কে জানলেন এবং শিক্ষার্থীদেরকে এই ধারণা দিয়ে তাদেরকে উৎফুল্ল করবেন এবং তাদের স্বাস্থ্য সচেতন। আজ এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা শিক্ষা অফিসার উত্তম খিসা, এবং সহকারী সমন্বয়কের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM মুসলিম উদ্দিন এবং খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হবার পরে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এটি বাস্তবায়িত হবে। আশা করি কর্মসূচিটি অবশ্যই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। আমরা জোরাজুরি করব না, যতটুকু পারি ততটুকুই করবো। কর্তামিয়াজার বিষয় হচ্ছে কোনো জোরাজুরি নেই, আমরা যতটুকু পারি ততটুকুই করবো। তাও পূর্ণ করতে পারলে যতটুকু উপকার আমরা পাবো, আমরা অর্ধেক তুললেও তার কাছাকাছি কোনো অসুবিধা নেই, এবং এটা একসময় সুন্দরভাবে আমরা করবো। কোনো খুব বৌকিমান আছে কিনা আপনার বিরুদ্ধে, কারো কোনো খুব অভিমান বা অভিযোগ থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন। ক্ষোভ বা অভিযোগ থাকলে ক্ষমা করে দিন বা ক্ষমা চেয়ে নিন। তাদের কারো কোনো সমস্যা থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন। শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, পেশাগত যে কোনো সমস্যাই থাক না কেন, সমস্যাটি মনোযোগ দিয়ে গঠিত হয়েছে। এবার মনে মনে আমার সাথে বলুন, সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠবো। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাওয়া জানান, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে, বেশ চাঙ্গা লাগছে। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ুন, আর মোরা ভাবুন তার তাজা সজীব অনুভূতি নিয়ে দৈনন্দিন কাজে মন দিয়ে সুন্দরভাবে দেহ মনের শেষে সম্পর্ক ভালো নয়, অথবা তার বাবা মার মধ্যে মানে পারিবারিক দ্বন্দ্ব আছে, সেটার জন্য সে ভুগছে। জি স্যার, একবার ঘুমিয়ে পড়লে কি মানে
অর্গানাইজেশন হবে আরো ভালো, এটা তো খুব ভালো, মানে আপনার লেভেল আস্তে আস্তে। আর মুক্তি দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবং দম নিতে নিতে ভাবুন প্রচে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এখন দম স্বাভাবিক হতে দিন, নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার চোখ বন্ধ হইয়াছে, এক মুহূর্তে মনের চোখে নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায়। এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে, মনে করুন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে।